ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস। এখানে একটা ছোট কোশ্চেন এসেছে তোমাদের কাছে যে এর মধ্যে কোনটি বর্গ সংখ্যা নয়, মানে পূর্ণবর্গ সংখ্যা নয় কোনটি। এই প্রশ্ন এসেছিল আরআরবি এনটিপিসি 2021 সালে। চারটে অপশন আছে দেখো, এই চারটে অপশনের মধ্যে এত বড় বড় অপশন যে এগুলো যদি এবার পূর্ণবর্গ নয় কিনা টেস্ট করতে যাও এত সময় লেগে যাবে, বাকি কোশ্চেন হাত দেওয়ার সময় তোমার থাকবে না। তো এর জন্য তোমার কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে। একটা জিনিস মনে রেখো, এইটা দেখার পরে যাদের কনসেপ্টটা ক্লিয়ার থাকবে সে চোখ বন্ধ করে উত্তর বলে দেবে যে এই যে নাম্বারটা দেখা যাচ্ছে 302602, এই নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে পূর্ণবর্গ নয়, বাকি সমস্ত নাম্বার হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এর পিছনে কারণটা কী আছে? এর পিছনে কারণ আছে একটা সিম্পল জিনিস, যে দেখো যে সমস্ত সংখ্যার শেষে 2, 3, 7, 8 থাকবে, যে সংখ্যার শেষে 2, 3 অথবা 7 বা 8 থাকবে সেগুলো কোনোদিন পূর্ণবর্গ সংখ্যা হবে না। তাহলে আমার এই চারটে অপশনের মধ্যে শুধুমাত্র এই 4 নম্বর অপশানে লাস্টে কী আছে? 2 আছে। সুতরাং এটা কোনোভাবেই পূর্ণবর্গ সংখ্যা নয়। এবার যদি এটার কনসেপ্টটা আরও ক্লিয়ার করতে চাও তাহলে একটু দেখে নাও, 1-এর স্কোয়ার কী আসে? 1 আসে, 2-এর স্কোয়ার কত? 4, 3-এর স্কোয়ার 9, 4-এর স্কোয়ার 16, মানে লাস্ট ডিজিট 6, 25, লাস্ট ডিজিট 5, 6-এর স্কোয়ার 36, লাস্ট ডিজিট 6, 7-এর স্কোয়ার 49, লাস্ট ডিজিট 9, 8-এর স্কোয়ার 64, লাস্ট ডিজিট 4, আর 9-এর স্কোয়ার 81, লাস্ট ডিজিট হচ্ছে 1। তাহলে এখান থেকে তুমি ক্লিয়ার একটা জিনিস দেখতে পাচ্ছ, যে সমস্ত সংখ্যার শেষে 5, 6, 9, 4, 1 থাকে তারা সমস্ত পূর্ণবর্গ সংখ্যা হতে পারে, কিন্তু 2, 3, 7, 8 এই নাম্বারগুলো যেগুলো শেষে থাকে সেগুলো কোনোভাবেই পূর্ণবর্গ নয়। সুতরাং এই টিক্সটা জানা থাকলে তুমি সহজেই উত্তরটা করতে পারবে।